বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাত একটি শিশুকে কাঁঠালবাড়ি ফেরিঘাটে কাঁদতে দেখে উদ্ধার করেন পুলিশ। শিশুটি কান্না থামানোর জন্য তাকে আদর করতে গেলে তার গায়ের গেঞ্জিতে একটি মোবাইল নাম্বার দেখতে পায় পুলিশ। ওই নাম্বারে কল দিলে পুলিশ জানতে পারে নাম্বারটি শিশুটির মায়ের এবং শিশুটির নাম আবদুল্লাহ। গত দুই দিন আগে সে গাজীপুরের গাছার থেকে অপহরণ হয়েছে। আবদুলকে তাদের বাড়ির ভাড়াটিয়া অপহরণ করে 7 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। এরপর শিবচর থানার পুলিশ গাজীপুরের গাছার থানার পুলিশের সাথে যোগাযোগ করে আবদুল্লার বাবা মায়ের কাছে আবদুল্লাকে হস্তান্তর করেন। মিনিটে এই মহিলা ফোন দিয়ে বলেন যে ভাবি আপনার ছেলেকে আপনি যদি চান 7 লক্ষ টাকা মুক্তিপণ লাগবে, এই বলে ফোনটা বন্ধ করে দেন। এরপরে আমরা আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে লোকেশন ট্রেস করি, সেখানে যাই, সেখান থেকে সে বিভিন্ন স্থান পরিবর্তন করে গতকালকে সারাদিন আমরা এই ব্যাপারে অভিযান চালাই। অভিযান চালানোর পরে সর্বশেষ রাত আনুমানিক 1:30 ঘটিকার সময়, দিবাগত রাত 1:30 ঘটিকার সময় আমরা জানতে পারি যে ভিকটিম আবদুল্লাহ শিবচর থানা কাঁঠালবাড়ি এলাকা থেকে উদ্ধার হয়েছে। আচ্ছা, এই যে এই ঘটনায় যে এই যারা জড়িত বা ওদের আমরা জানি যে একটা মোবাইল নাম্বার এই গেঞ্জিতে রেখে গেছে, আপনারা কি ধারণা করতেছেন কারা এই ঘটনায় জড়িত থাকতে পারে? এর কি সংঘবদ্ধ কোনো চক্র? তদন্ত প্রক্রিয়াধীন আছে, তদন্ত ছাড়া তো কারোর বিরুদ্ধে কিছু বলা যাবে না। তদন্তের মধ্যে কেন আমরা এই বিষয়টা জানা করতে পারি? গতকাল বিকাল 5:00 ঘটিকার সময় আবদুল্লাহ নামের 3.5 বছর বয়সের একটি বাচ্চাকে আমরা কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে উদ্ধার করি। খোঁজ করতে গিয়ে বাচ্চাটিকে আদর করতে গিয়ে বাচ্চাটির গায়ে গেঞ্জিতে আমরা একটা মোবাইল নাম্বার দেখতে পাই। সেই মোবাইল নাম্বারের সূত্র ধরে আমরা চেষ্টা করি তার এই মোবাইল নাম্বারটিকে, আর অনেক চেষ্টা করার পরে আমরা রাত্র প্রায় 1:45টার দিকে এই নাম্বারটির সাথে যোগাযোগ হয় এবং কথা হয়, জানতে পারি এই বাচ্চাটির মায়ের মোবাইল নাম্বার। তখন বাচ্চাটির মা আমাদেরকে জানায় যে এই সংক্রান্তে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় তারা একটা অভিযোগ করেছে এবং আমি গাজীপুর মেট্রোপলিটনের অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করি। যোগাযোগ করে জানা যায় যে সেখানে এই বাচ্চাটি অপহরণ মুক্তিপণ সংক্রান্ত একটি মামলা হয়েছে এবং এই মামলার সূত্র ধরে তারা বাচ্চাটিকে খোঁজ করছে, পাশাপাশি র্যাবও এই বাচ্চাটির খোঁজ করছে। এবং ইতিমধ্যে র্যাবের যে কোম্পানি কমান্ডার, তিনিও আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আমি তাদেরকে জানাই যে বাচ্চাটি আমাদের হেফাজতে আছে, সুস্থ সুন্দর আছে। তো তার পরিবারের সঙ্গে আমাদের কথা হয় এবং বাচ্চাটির যে শরীয়তপুরে তার আত্মীয় আছে, তিনিও আমাদের সঙ্গে যোগাযোগ করেন, পাশাপাশি তারা থানায় আসছেন। আবার দেখতে হবে ঘাটে।